ওয়েলকাম টু লয়েট একাডেমি সো আর ফার্স্ট কোয়েশন ইজ যদি আলফা এবং বিটা পরস্পর লম্ব হয় তবে দেখাও যে দিস ইকুয়াল টু দিস এবং দিস ইকুয়াল টু দিস দেখো নাম্বার ওয়ান কোয়েশন আলফা ও বিটা পরস্পর লম্ব তো যদি দুটা ভ্যাক্টর পরস্পর লম্ব হয় আমরা কি জানি দুটা ভ্যাক্টর ডট প্রোডাক্ট জিরো হবে ট ইস আলফা ডট বিটা ইকুয়াল টু জিরো নাম্বার ওয়ান এখন লেফট হ্যান্ড সাইড আমার এখানে লেফট হ্যান্ড সাইড যা আছে এটা তুলবো আমরা মড অফ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি ডট আকারে লিখতে পারি দুইবার কারণ আমরা জানি এ square স্কোয়ার to টু এ a equal টু মড অফ এ স্কোয়ার এখন আমরা কি করবো ডটটা করবো গুণ করবো ডট গুন করবো তো আলফা ডট এই পুরোটা প্লাস বিটা ডট এই পোরাটা প্লাস বিটা ডট এই পোরাটা এবার নাও আলফা ডট আলফা প্লাস আলফা ডট বিটা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা ডট বিটা এইভাবে তারপর আমরা একটা ফলমুলা জানি যে আলফা ডট বিটা ইকুয়াল টু বিটা ডট আলফা আর একটা জানি কি মানে এ ডটে ইকুয়েল টু মড অফ এ স্কোয়ার তো আলফা ডট আলফা দ্যাট ইজ মড অফ আলফা স্কোয়ার হবে আলফা ডট বিটা বিটা ডট আলফা তো সেম তাহলে টু আলফা ডট বিটা হবে প্লাস মড অফ বিটা স্কোয়ার বিটা টুট বিটা মড অফ বিটা স্কোয়ার এবার এটা লিখলাম টু ইন্টু এটার মান কত এটার মান হলো জিরো তাহলে টু ইন্টু জিরো দ্যাট ইজ জিরো আর এটা সিমিলারলি লিখলাম এটা ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা প্রথম প্রুফটা হয়ে গেল আবার সেকেন্ড প্রুফটা আমরা সিমিলারলি করতে পারবো তাই এটা হোমওয়ার্ক সিমিলারলি তোমরা এটা সলভ করবে এটার মতো আর এইটারও সেমভাবে গুণ করবে সেম রেজাল্ট আসবে তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক এখন শুরু হলো সেভেন নাম্বার দেখো এ ইজ এ পয়েন্ট এ বি সি তিনটা পয়েন্ট দেওয়া আছে তিনটি বিন্দু পি এর মান নির্ণয় করো যাতে এ বি পারপেন্টিকুলার বিসি ঠিক আছে তার সিমিলারলি কি কি লেখবো দেখো তিনটা বিন্দু দেওয়া আছে দ্যাট ইজ অবস্থান ভেক্টর তাহলে ও এজিক্যাল টু প্রথমটা কে লাগিয়ে দেবো কে সিমিলারলি ও বি ও সি তিনটা লিখলাম কোনো সমস্যা নেই এখানে আমরা আগে থেকে এই কনসেপ্টগুলো জানি এবার এবি এবি কি ও বি মাইনাস ও তো ও বি মাইনাস ও এভাবে করলাম এটা রেজাল্ট আসল সিমিলারলি আমরা করবো বিসি বিসি কী হবে বিসি হবে ওসি মাইনাস ও এ সিমিলারলি উপর থেকে ও সি এর মান মাইনাস ও বি এর মানটা এখানে পুট করলাম পুট করার পর বিসিও একটা পেলাম এখন তারা দেখাতে বলেছে যে এবি এবং বিসি পারপেন্ডিকুলার আমরা কী জানি যখন দুইটা প্রাক্টার পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্র্যাক্টার মান হয় তারা বলে দিয়েছে দেওয়া আছে এবি পারপেন্ডিকুলার বিসি তার মানে কি ডট প্রাক্টের মান জিরো হবে তাহলে এবি ডট বিসি ইকোয়াল টু জিরো যেহেতু তার উপরে দেওয়া আছে দেখো এবি পারপেন্ডিকুলার বিসি যাতে এবি পারপেন্ডিকুলার বিসি তো এবি পারপেন্ডিকুলার বিসি তো ডট প্রোডাক্ট জিরো হবে পারপেন্ডিকুলার দুইটা ভেক্টর যখন পারপেন্ডিকুলার হয় ডট প্রোডাক্ট জিরো লিখলাম তাতে ডট করলাম সেমনি ডটের রেজাল্টটা বের হলো আমরা জানি কীভাবে ডট করে আই আই কেপের সহ আই ক্যাপের সহক গুণ যে ক্যাপের শহ যে কেপের সহক গুণ কে ক্যাপের শহ আর কে কেপের সহক গুণ সেইভাবে গুণ করলাম এখান থেকে আমরা ইজিলি পিয়ের মান এত পেলাম সেভেন নাম্বারের আনসার এইট নাম্বারের অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক এইটের ওয়ান প্রমাণ করো যে এ ভ্যাক্টর এবং এই ভ্যাক্টরটা ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব দুইটা ভ্যাক্টর কখন লম্ব হয় যখন তাদের ডট প্র মান জিরো হয় তো আমরা করবো তো প্রথমে এই ভ্যাক্টরটা ডট এই ভ্যাক্টারটা লেখলামটা ডট এটা তারপরে গুণ করবো তো এ ডট বি মাইনাস এটা পুরো একটা স্কেলার দেখো এ ডট বি কি এ আর বি এর ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট কি একটা স্কেলার একটা মান মাত্র এটা ভ্যাক্টার না আবার মরোফে স্কোয়ার এটা একটা স্কেলার একটা মান তো এটা প্রথমে লিখলাম তারপরে এটা একটা ভ্যাক্টার এ ভ্যাক্টার তো এ ডট এ ভ্যাক্টার তো প্রথমে কী হলো এটার সাথে এটা ডট হলো মাইনাস এটা স্কেলারটা সামনে লিখলাম এ ডট ঠিক আছে তো এ ডট বি এ ডট লিখলাম এটার স্ক্যালারটা লেখলাম আর এ ডটে কি আমরা কি জানি আমরা জানি যে এ ডটে এর ভেলুম একটা ভেক্টর ডট ওই ভেক্টরটা ইকুয়াল টু মড অফ ওটার স্কোয়ার তো সিমিলারলি এটার জায়গায় এটা লিখলাম আমরা তারপর দেখো এই নিচেরটা আর এর উপরটা কাটাকাটি যদি কাটা যায় তাহলে থাকবে এ ডট বি মাইনাস এ ডট বি এই দুইটা তো কাটা এ ডট বি মাইনাস এ ডট বি টু জিরো তাহলে আমরা শুরু করছিলাম একটা ডট প্রোডাক্ট বের করলাম দুটো ভেক্টরের আনসার এলো জিরো তো দুটা ভেক্টরের যে সময় ডট প্রোডাক্ট জিরো আসে তখন কী বলে ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব তাহলে এই ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব প্রুফড এটাই দেখাতে বলেছিল প্রুফ করলাম দেখো আটের দুই নম্বরটা যে কোনো দুটি ভ্যাক্টর এ ও বি এর ক্ষেত্রে দেখাও যে মড অফ এ ডট বি ল্যাস ইকুয়াল টু মড এ মড দুইটা ভ্যাক্টরের ডট প্রোডাক্টের মডের মান ওই দুইটা ভ্যাক্টরের মডের মানের থেকে ছোটো বা সমান হবে তো আমরা কি জানি আমরা কি জানি এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস্তিটা এটা আমরা জানি এটা এবং আমরা জানি যে কস্তিটার মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যবর্তী থাকে এখন আমরা যদি মড করে দিই তাহলে কি হবে দেখো মড করলে হবে জিরো টু মড কস্তিটা ল্যাসিক টু ওয়ান মডের জন্য নেগেটিভ মানগুলো সবগুলা জিরোর থেকে যে নেগেটিভ মানগুলো আছে সবগুলা পজিটিভ হয়ে যাবে তো জিরো ছোট সবচেয়ে ছোটো মান হবে জিরো আর সবচেয়ে হায়েস্ট মান হবে ওয়ান মাইনাস ওয়ান টু ওয়ান হবে এটাও ওয়ান হবে আমরা ইজিলি এটাতে এটা বুঝতে পারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে বলতে পারো আমি বুঝিয়ে দেবো এবার আমরা ডাইরেক্ট চলে আসলাম মড অফ এ ডট বি মড অফ এ ডট বি মানে কি আমরা ফোনমারটা লিখেছিলাম তো এই মড অফ মড অফ এ মড অফ বি কস্তিটা তো মড অফে মড অফ বি এটা তো সেমই থাকবে মঠ করলে আবার তো কস্তিটার মঠ এবার কস্তিরার মঠ জির থাকে এত মধ্যে এগুলো তুমি ফ্র্যাকশন ধরতে পারো হাফ যেমন ধরো এই হাফ টু এগুলো আর কি ঠিক আছে এই ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি তো এগুলো যে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি থাকে তাহলে এগুলো যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে কী হবে এটা বড়ো হবে না এ দেখো সিক্স ইজিক্যাল টু টুয়েলভ বাই টু ইজিক্যাল টু টুয়েলভ ইন টু হাফ এরকম বলতে পারি তো তু হয়েছু কোনটা বড়ো দেখো তো এইটা বড়ো না টুয়েলভটা বড়ো না তো তুমি যখন লাগবে কে লাগবে যদি হাফটা আমি বাদ দিয়ে দিই তখন কী লাগবে আমরা সিক্স লেস দেন টুয়েলভ ঠিক আছে নি তো এটাও তো কস্তে মড অফ কস্তেটা তো ফ্র্যাকশন জিরো থেকে ওয়ানের মধ্যে যেগুলো থাকবো ওইগুলো তো ফ্র্যাকশন থাকবে এবার ইজিক্যাল টুটা কেন দিয়েছি কারণ এ দেখো ইজিক্যাল টু ওয়ান তো কস্ত্রের মান ওয়ানও হতে পারে ওয়ান থাকলেই দুইটার মান সমান হবে ঠিক আছে এরকম আর কি আর লেস দেনও হতে পারে জিরো বা অন্য সংখ্যাগুলিও হতে পারে এই কনসেপ্টটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো তাহলে এখানে মড অফ এ ডট বিস ইকুয়াল টু মড অফ এ মড অফ বি তো শর্ট এটাই বলছিল এটা হলো কোশ্চেন নাম্বার নাইন দেখো এটা একটু জটিল কুয়েশন এবিসি তিনটি অসামতলিক ভ্যাক্টর এবং আর ডট এ আর ডট বি আর ডট সি এগুলোর মান জিরো হলে প্রমাণ করতে হবে আর একটি শূন্য ভ্যাক্টর তো প্রথমত আমরা জিনিসগুলো বুঝবো অসামতলিক ভ্যাক্টর কী এ দেখো এটা এক্স এক্সিস এটা যদি ওয়াই এক্সিস এটা জেড এক্সিস হয় তিনটা সমতল আছে এখানে কী কি এক্স জেড একটা সমতল ওয়াই জেড একটা সমতল আর জেড এক্স একটা সমতল তো তিনটা ভ্যাক্টর এই বিসি তিনটা সমতলে আছে ঠিক আছে তো আমাদের এমন একটা ভ্যাক্টর আর বার করতে হবে যেটা গুলা মানে তিনটা অসামতলিক ভ্যাক্টরের সাথে এগুলা মানে তাহলে আমরা প্রথম থেকে করলাম প্রথমে বেশি তিনটি অসামতলিক ভ্যাক্টর লেখলাম এখন আর ডট এই ইজিক্যাল এখন দুইটা ভ্যাক্টর ডট প্রোডাক্ট যদি জিরো হয় দুইটা জিনিস পসিবল আছে যে একটা ভ্যাক্টর ইজিক্যাল টু জিরো ভ্যাক্টর আদারওয়াইজ তারা পরস্পর লম্ব তো এই জিনিসগুলোয় আমি লিখলাম যে আর ভ্যাক্টর ইকুয়াল টু জিরো ভ্যাক্টর নয় এ ভ্যাক্টরিক টু জিরো ভ্যাক্টর নতবা আর ও এ ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব এটা এক নম্বর সিমিলারলি বাকি দুইটাও লিখলাম দেখো আর ডট বি এটা জিরো বা এটা জিরো অথবা পরস্পর লম্বা সেমভাবে এটাও লেখলাম এক দুই তিন দিলাম দেখুন দেখো প্রথমত দেখি এই বি সি যে জিরো তুললাম তারা তিনটা অসমতলিক ভ্যাক্টর এবং আর সাথে গুণ করলে তিনোটা অসমতলিক ভ্যাক্টর জিরো হবে এটা ইম্পসিবল আবার যদি দেখি তারা পরস্পর লম্ব যে আর ভেক্টরটা তিনটার সাথে লম্ব তিনটা তিন সমতল আছে কোনোভাবেই আর ভেক্টর তিনোটার সাথে লম্ব হতে পারে না এটাও ইম্পসিবল তো একমাত্র পসিবল হলো আর ইকুয়াল টু জিরো তো আর ইকুয়াল টু জিরোটা পসিবল তো এটাই আমরা লিখলাম যে সুতরাং এক নং দুই নং তিন নং থেকে বোঝা যায় যে প্রশ্নপত্র দেওয়া শর্ত দুটি সিদ্ধ হবে দুটি শর্ত কি এবিসি তিনটি অসমতলিক ভেক্টর এবং আর ডট এ আর ডট বি আর ডট সি আর ডট সি ইকুয়াল টু জিরো তো এই দুটো শর্ত তখনই মানবে যখন আর ভ্যাক্টর ইকাল টু জিরো হবে আর একটি শূন্য ভ্যাক্টর সুতরাং আর একটি শূন্য ভ্যাক্টর প্রুফড এখন কোয়েশন নাম্বার টেনের এক দোসার এক নাম্বার কোয়েশনটা দেখো এ ও বি ভ্যাক্টর দুটি এই শীত সম্বন্ধ সিদ্ধ করে প্রমাণ করতে হবে ভ্যাক্টর দুটি পরশন খুবই ইজি শুধু ফর্মুলা ইউজ করব প্রদর্থ প্রথমত প্রদত্ত দেওয়া আছে এটা ইকোয়াল টু এটা দেখো প্রদত্ত কী দেওয়া আছে এই ভ্যাক্টরটা ইকোয়াল টু এই তো লেখলাম এই ভ্যাক্টর ইকোয়াল টু তো বোথ সাইডে আমরা কী করতে পারি স্কোয়ার করতে পারি এই স্কোয়ারটায় আমরা ডটাকারে লিখতে পারি আমরা আগের থেকে জানি এই ফর্মুলাটা আছে ডটাকারে লিখতে পারি দু একটা লিখলাম তারপরে দেখো গুণ করলাম এইভাবে আমরা গুণ করেছি আগের অঙ্কগুলিতে এ ডট এটা প্লাস বি ডট এটা এইভাবে গুণ করলাম তারপরে এ ডট এ এ ডট বি

ডট বি তো দুইটা ভ্যাক্টরের ডট প্রোডাক্ট আসলো জিরো তার মানে কি এ ডট বি ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব এবার দেখো আমাদের দুই নম্বর কোয়েশানটা এ নটিসগুল টু জিরো বি নটিসগুল টু জিরো এই ডট প্রোডাক্ট দুইটা ভ্যাক্টরের ডট প্রোডাক্ট ইকুয়েল টু এরকম তাহলে এ ডট বি পরস্পর লম্ব দেখা দেয় সেম আগেরটার মতো সিমিলারলি দেখো লেফট্র্যান্ট সাইডে যা করেছিলাম সেমভাবে এই এখান থেকে শুরু দেখো এরকম গুণ করলাম গুণ করলাম গুণ করলাম এভাবে গুণটা করব তারপর দেখবে স্কোয়ার বি স্কোয়ার এগুলো কাটা যাবে টু এ বি ইকুয়াল টু জিরো আসবে এ ডট টু জিরো আসবে তো দুইটা ফ্যাক্টর জিরো আসবে তারপরে নেব এটা হোমওয়ার্ক তোমরা নিজে করবে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে থ্যাঙ্কস টু ওয়াচ মাই ভিডিও